ভর সন্ধ্যায় তৃণমূল কার্যালয়ে ঢুকে এলোপাতারি গুলি দুষ্কৃতীদের আহত হয় একজন তৃণমূল নেতা তার মাথায় গুলি লেগেছে ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হলেও অধরা মূল অভিযুক্ত তৃণমূল কার্যালয়ে ঢুকে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনায় তৃণমূল নেতা বিনোদ সিং ওরফে রিংকুর মাথায় গুলি লাগে আশঙ্কাজনক অবস্থায় তাকে বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনায় দীপক বোস নামে আরও একজন আহত হন করে দেখলাম একটা বোমের আওয়াজ আসবে আমরা ভাবলাম আমরা ভাবলাম যে কোনো টায়ার বাস্ট। হয়েছে যার ফলে আমরা উপযোগী করে দেখছি দেখতে দেখতে দেখি মোটামুটি এখান থেকে সব ফাঁকা করে ওরা গুলি ফায়ার করলো গুলি ফায়ার করতে আমাদের আশিস দাঁচি ছিল ওই দাদার সঙ্গে তাকে ফলো সে ওখানে পরে দিক দিয়ে পালিয়ে গেল গুলিটা দিক দিয়ে চলে গেলো তারপরে এখানে রীতিমতো গুলি বর্ষণ হলো গুলি বর্ষণ হতে দাদাকে ওখানে যে রিঙ্কু দাদা ছিল রিঙ্কু দাকে গুলি করা হলো উনি তখন যেভাবে হোক আত্মরক্ষার জন্য যেভাবে দরজাটা বন্ধ করছে দরজা বন্ধ করার সময় অভিযোগের তীর রাখাল নন্দী নামে এক দুষ্কৃতীর দিকে সোমবার সন্ধ্যায় আট নম্বর ওয়ার্ডের কদমতলা দলীয় কার্যালয়ে বসেছিলেন বিনোদ সিং সেই সময় পাঁচ ছজন দুষ্কৃতী এসে হঠাৎই হামলা চালায় এলোপাথারই গুলি ছুটতে থাকে তারা বোমাবাজিও করা হয়

টাউন প্রেসিডেন্ট আমাদের সঙ্গে উপস্থিত ছিল সুভাষ ব্যানার্জি আমরা পুরো প্রোগ্রামটা দিদিকে বলো অনুষ্ঠানটা এখানে বসেই করেছি কারণটা তো তদন্ত করবে আমরা প্রশাসনের উপর আস্থা রাখি কারণটা তো তদন্তই বলবে বিউরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড মধ্যম গ্রাম